বৃষ্টি ভিজা সকাল দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখলে বাইরের পরিবেশ কেমন জানিবা, আমাদের এখানে এখনও পৌষ মাস বা মাঘ মাস চলছে, এতটা এখনও কুয়াশা, বৃষ্টি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, মানে কি বলবো, ভালো লাগছে না। আর বৃষ্টিটা কবে যে এই বৃষ্টিটা শেষ হবে আমার আর ভালো লাগছে না। তো সকালবেলা সমস্ত আশিবাসী কাজকর্ম শেষ করে চলে এলাম সকালের নাস্তা বানাতে। আর আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। তো এটাকে পোলাও বলা যেতেই পারে, মানে চিড়েটাকে একটু সবজি টবজি দিয়ে বানিয়ে নিচ্ছি। কত আর প্রতিদিন রুটি করব, আর ছেলেরা স্কুল যায়নি। স্কুল না যাওয়ার একটাই কারণ হলো বৃষ্টি। স্কুল যাওয়ার সময়টাতে এতটাই বৃষ্টি পড়ছিল, এতই জোরে বৃষ্টি পড়ছিল যে তখন না রেনকোটে ওরা সেফ থাকবে না ছাতা দিয়েও থাকবে না, এতটা জোরে ছিল বৃষ্টিটা। তাই আর স্কুল যাওয়া হয়নি ওদের। ছোটো ছেলে গেছে, বড়ো ছেলের আর স্কুল যাওয়া হয়নি, তাই আজকে আর রুটি করলাম না। যেহেতু বড়ো ছেলেকে টিফিন দেওয়ার ইয়েটা নেই, তাই সকালবেলা চিড়ের পোলাও বানাচ্ছি। তো চিড়ের পোলাও বানানোর জন্য এমন কিছু আহামরি কিছুই ইউজ করিনি আমি, একটু সবজি টবজি দিয়ে একটু কিশমিশ দিয়ে ভেজে নিয়েছি, নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। তো সকালের ব্রেকফাস্ট করে স্নান করে চলে এলাম পুজো দিতে। তো পুজো দেওয়াও হয়ে গেল, আর বৃষ্টি চলছে বলে কোনো কিছু বাইরের এক্সট্রা কোনো কাজ করা হচ্ছে না, শুধু রান্না খাওয়া বাসন ধোয়া, ব্যাস এইটুকুই হচ্ছে। না কাপড় কাচতে পারছি, না কাপড় ধুতে পারছি, কিছুই না। তো চলে এলাম স্নান করে। তো সকালের সব কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে চলে এলাম এবার রান্না করতে। কি বলবো যে আমাদের এখানে আজকে হলো সোমবার, শনিবার দিন রাতের বেলা হয়েছিল তুফান। আর শনিবার দিন রাত্রেবেলা তুফান হয়ে এমনই খারাপভাবে হয়েছে তুফানটা, যে অনেক জায়গায় কারেন্টের পোস্ট ভেঙে পড়েছে, তারপর গাছ ভেঙে কারেন্টের তারে পড়েছে। ওই জন্য আজকে শনিবার থেকে এখন অবধি আমাদের কারেন্ট নেই। আর এখন তো মানুষ এমন হয়েছে যে আমাদের শুধু যে রাত্রেবেলা আলোর জন্য কারেন্টের প্রয়োজন এমনটা কিন্তু নয়, আমাদের এখন সব কিছুতে কারেন্টের প্রয়োজন। রান্না করতে গেলে আমাদের কারেন্টের প্রয়োজন, আমাদের স্নান করতে গেলে কারেন্টের প্রয়োজন, কাপড় ধুতে গেলে কারেন্টের প্রয়োজন, কেননা জল উঠাতে হবে। তো তিন দিন ধরে কারেন্ট নেই, বুঝতেই পারছো। তো বিভৎস অবস্থা কারেন্ট নেই বলে বুঝতেই পারছো। আর মানে কারেন্ট না থাকলে এখন রান্না করতে এসেছি, কারেন্ট নেই এটাতেও রান্না করতে কষ্ট হবে, তাও ম্যানেজ করতে হবে। আর ইনভার্টারটা এখন অবধি আছে, মানে সারাদিন অফ করে রাখছি, শুধু সন্ধ্যের পর অন করছি, আর অন করে রাত্রি ঘুমানো অবধি অন রাখছি, একটা লাইট জ্বালিয়ে রাখছি, একটা লাইট জ্বালিয়ে সবাই একটা লাইট এক রুমের মধ্যে সবাই মিলে বসে থাকি, কেননা যদি ইনভার্টারটাও বসে যায় তারপরে তো ক্যান্ডেল জ্বালিয়ে থাকতে হবে। এমন হয়েছে অবস্থা কারেন্টে থেকে থেকে এখন, মানে কারেন্ট নেই বললে মানে আমরা অন্ধ হয়ে যাই, কিছু চোখে দেখি না, রাত্রে বলে জানি বা চোখে দেখা যায় না কারেন্ট নেই। কি বলবো, কবে কারেন্ট আসবে জানি না, আজকেও শুনতে পেলাম যে কারেন্ট আসবে কবে কোনো ঠিক নেই। জায়গায় জায়গায় পুরো চড়াই দেওয়া দৃষ্টিকে হয়েছে এই তুফানটা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কারেন্টের পোস্ট ভেঙেছে। তো পোস্ট ভেঙেছে এইসব ঠিক করতে তো অনেকটা টাইম লাগবে। তো কয়দিন আমাদের ইনভার্টার চলবে ওটাও জানি না, যে কয়েকদিন ইনভার্টারটা চলবে। সন্ধ্যের পর মোবাইলটা চার্জ দিচ্ছি, আর ওই চার্জ বাঁচিয়ে বাঁচিয়ে সারা দিন চালাচ্ছি মোবাইল। কারো লাইভে যেতে পারছি না, কাউকে লাইভে সাপোর্ট করতে পারছি না, নিজেও লাইভ করতে পারছি না। জানি না এই সপ্তাহে হয়তো আমার নাইট লাইফটাও আমি করতে পারবো না কারেন্টের জন্য। তো এই নিয়েই চলতে হবে। আর বর্ষাকাল আমাদের এখানে এরকম প্রতি বছরই হতে থাকে, তাও এরকম বিভৎসভাবে অনেক বছর পর হলো। আগে একবার হয়েছিল, আজকের থেকে 7-8 বছর আগে হয়েছিল, 8 দিন কারেন্ট ছিল না, আর এবার আবার হয়েছে। তো কতদিন কারেন্ট আসবে না ওটা আমাদের জানা নেই। তো যতদিন আসবে না আর এভাবেই চলতে হবে। কতদিন ইনভার্টারটাকে আমরা নিয়ে যেতে পারি টেনে টেনে একটা লাইট জ্বালিয়ে, আমরা নিজেও জানি না। তো যে কদিন ইনভার্টার চলবে এ কদিন মোবাইলে চার্জ দিয়ে চেষ্টা করব প্রতিদিন একটা ছোট্ট হলেও একটা ভিডিও দেওয়ার। না হলে তো যদি ভিডিও না দিই কারো লাইভে যাচ্ছি না, সবাই ভুলে যাবে যে আমি ছিলাম ওয়াইটিতে, আমিও ছিলাম,
সবাই আমাকে ভুলে যাবে। তাই চেষ্টা করবো একটা প্রতিদিন ভিডিও দেওয়ার, আর যখনই আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আগের মতন পরিস্থিতি হয়ে যাবে, কারেন্ট এসে পড়বে, তারপর থেকে আমি যেভাবে সবাইকে আবার সাপোর্ট করছিলাম ওইভাবে পড়বো, সবার ভিডিও দেখছিলাম ওইভাবে দেখবো, এখন পারছি না, কেউ বুঝবো না। তো সবাই ভালো থেকো, এই এখন বৃষ্টি তুফানের দিন সব জায়গায় হচ্ছে এরকম, আমাদের আসামের তো প্রায় জায়গাতেই হচ্ছে, বলার নেই, প্রায় জায়গায়ই হচ্ছে এরকম তুফান হচ্ছে, খুব খারাপভাবে সব অনেক কিছু নষ্ট হচ্ছে। তো সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো। তো এখন এসেছি রান্না করব, তো চলো কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো রান্নাতে আছে আজকে মাছের ঝোল আর ভাত, এটাই আজকে রান্না হবে, একদমই সিম্পল রান্না। কাল রাতের একটা তরকারি ছিল, তরকারি আছে বলে আর দুপুরবেলা আর শুধু মাছের ঝোলেই করলাম, ওই যেহেতু সকালে আমরা রুটি খাইনি তাই তরকারিটা থেকে গেছে, ওটা দিয়ে আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে খাওয়া। আর লোকাল মাছ এনেছে, পাতলা করে ঝোল বানাবো। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলের মধ্যে আগে একটু নুন দিয়ে তারপরে চারিদিকে লাগিয়ে তারপর মাছগুলোকে হলুদ নুন দিয়ে মেখে দিয়ে দিলাম, মাছগুলো সুন্দর করে ভেজে নেবো, তারপরে একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নেবো। যেহেতু মশলা করতে পারবো না, কারেন্ট নেই, আর শিল নোড়ারও আমার বাড়িতে ব্যবহার করার মতো, শিল নোড়া ব্যবহার করার মতো অবস্থাতে নেই। একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিরে টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করে নেবো। তো এটাই হবে আজকের আমাদের রান্নাবান্না। তো রান্নার পরে আর খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি, মোবাইল থেকে রেখে দিয়েছিলাম, যেহেতু মোবাইলটাতে চার্জের সমস্যা আছে তাই খুব বাজিয়ে বাজিয়ে করতে হচ্ছে, তাই আর খাওয়া দাওয়ার ভিডিওটার সময় মনে ভুলেও গেছি ভিডিওটা করার কথা, রান্নাতেই ভিডিও শেষ। তারপর দেখো আমি এই কেটলিটাতে গরম জল করে রেখেছি, গরম জল করে ঝোল দিয়ে দিলাম। তো এইটাই রান্না, মাছের ঝোল আর ভাত। তারপর খাওয়া দাওয়া শেষ করে একবারে চলে এলাম ছাদের উপরে, বিকালের সমস্ত কাজকর্ম শেষ করে চলে এলাম ছাদে কাপড় তোলার জন্য। কাপড় ধোয়া হচ্ছে না একদম, যেগুলো না ধুলে না হয়, যেহেতু জলের সমস্যা তাই কাপড় ধোয়া হচ্ছে না, যেগুলো না ধুলে না হয় এসব টুকিটাকি বাচ্চাদের কাপড় শুধু ধোয়া হচ্ছে। আর এই যে পরিবেশটা দেখো, এখনও যেন বৃষ্টি আসবে আসবে, কখন বৃষ্টি এসে পড়বে তার কোনো ঠিকানা নেই। ছাদের উপর থেকে তোমাদেরকে আমার উপর থেকে চারিদিকে পরিবেশটা কীরকম ওটা একটু তোমাদেরকে দেখাই যাবে। তো ছাদের উপর থেকে তোমাদেরকে চারিদিকের পরিবেশটা দেখালাম, আর এই যে ওইটা ওইটা হলো আমাদের পুরানা ঘর, যেখানে পুরনো ঘরে আমরা আগে থাকতাম। আর এই যে দেখো কলটা দেখছো, হ্যান্ডপাম্পটা, এই কলটা ছিল আমাদের আগের পুরনো, যেটা আমরা ব্যবহার করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওই যে পুরনো জিনিসেরও কখনো দরকার পড়ে তাই রাখাটা দরকার, এই যে এখন আমাদের দরকার পড়ছে। দেখো ট্যাঙ্কিতে জল নেই, যেহেতু আজকে তিন দিন ধরে কারেন্ট নেই তাই এই হ্যান্ডপাম্পটাই কিন্তু এখন আমাদের ব্যবহার করতে হচ্ছে, ওখান থেকে আমরা বালতি ভরে ভরে জল আনছি, এনে আমরা কাজ করছি। আর পেয়ারা গাছটা দেখেছো কত সুন্দর ফুল করি এসেছে। তারপর চলে এলাম একদম রাত্রেবেলা, রাত্রিবেলার ডিনার, আমার ছোটো ছেলের ইচ্ছে হলো মা চলো ক্যান্ডেল লাইট ডিনার করি। তো দেখো আমরা ক্যান্ডেল জ্বালিয়ে রাত্রেবেলা খেতে বসেছি রুটি আর মাছের ঝোল। তো এই ছিল আজকে সারাদিনের পর্ব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা, গুড নাইট বন্ধুরা।